আচ্ছা, আমি এই যে জায়গায় দাঁড়িয়ে আছি, এটা পানাগ্রাম পানাগড় মোড়গ্রাম হাইওয়ে, 8 নম্বর হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। এখানে আমি দাঁড়িয়ে আছি। আমি অশোককে বলবো ক্যামেরাতে জায়গাটা একটু দেখাতে। এই রাস্তার যে বেহাল দশা, এর বর্ণনা করার কোনো প্রয়োজন নাই, ছবি কথা বলবে। নলহাটি থেকে মোড়গ্রাম পর্যন্ত গোটা রাস্তাটাই এই অবস্থায় আছে, গোটা রাস্তাটাই এরকম অবস্থাতে আছে। আজ প্রায় 2 বছর হলো, 2 বছর ধরে বারবার বিভিন্ন প্রশাসনকে অনুরোধ করা সত্ত্বেও এই রাস্তার মেরামতি সম্পর্কে কোনো হেলদোল নাই, কারোর কোনো মাথা ব্যথা নাই। প্রতিদিন রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি অশোককে বলবো ওই দিকটা একটু দেখাতে, গাড়ি আসছে, অশোক ওই দিকে একটু দেখাও তুমি। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি আসার সময় দেখলাম একটা টোটো যাত্রীসহ টোটো উল্টে পড়ে গেল কাদায়, গাড়ি ভেঙে পড়ছে। এবং নলহাটি টু ব্লক এবং মুর্শিদাবাদ জেলার একটা বড় অংশ, একমাত্র রাস্তা এটা, ওদিকে ব্রাহ্মণী নদী জলে ডুবে গেছে। গোটা নলহাটি টু ব্লকের মানুষ এবং মুর্শিদাবাদ জেলার একাংশের মানুষ সম্পূর্ণভাবে আজ বিচ্ছিন্ন। তারা নলহাটি যেতে পারছে না, রামপুরহাট যেতে পারছে না, ডাক্তার দেখাতে যেতে পারছে না, অ্যাম্বুলেন্স যেতে পারছে না। আমরা বারবার বলেছি, কিন্তু কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো প্রশাসন কোনো ভ্রক্ষেপ করছে না। আমি বাংলা সংস্কৃতি মঞ্চের কর্মকর্তাদের কাছে অনুরোধ করব যে তারা যেন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে এই বিষয়ে আবেদন জানায়, যাতে অবিলম্বে রাস্তা মেরামত করা যায়। অবিলম্বে রাস্তা মেরামত করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, এবং বাংলা সংস্কৃতি মঞ্চের নেতৃত্বের কাছে অনুরোধ, তারা যেন বিষয়টা উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে তুলে ধরে এবং গোটা রাস্তাটাই অতটা আমি বলবো অশোক একটু দেখাও গোটা রাস্তায় নলহাটি থেকে মোড়গ্রাম পর্যন্ত প্রায় 30 কিলোমিটার এই যে রাস্তা, এটা সম্পূর্ণভাবে বেহাল গোটা রাস্তায়। কত দেখাবো আমরা, তাই চাইছি অবিলম্বে রাস্তা যেন সংস্কার করা হয়, এই কথা বলে। এবং আরেকটা কথা বলতে চাই যে এলাকার মানুষের মনে কিন্তু প্রচণ্ড বিক্ষোভ তৈরি হয়েছে, মানুষ তিতিবিরক্ত। অবিলম্বে যদি রাস্তা মেরামত না করা হয়, মানুষ কিন্তু বিক্ষোভে ফেটে পড়তে পারে, এই সম্ভাবনাও আছে। তাই আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে অনুরোধ করব, অবিলম্বে যেন এই রাস্তা মেরামত করা হয়।